জ্যোতিপ্রসাদ আগরওয়ালের অমর সৃষ্টি লভিতার আধারত গুয়ের্নিকার নতুন নাটক লভিতা বড়ুয়া। জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লভিতা গুয়ের্নিকার নাটক লভিতা বড়ুয়া, পরিকল্পনা পরিচালনা হিমাংশু প্রসাদ দাস, পরিকল্পনা পরিচালনা হিমাংশু প্রসাদ দাস, কিন্তু নাটকখন লিখিছে কোনে? জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অমর সৃষ্টি লভিতার আধারত নাটকখনের নাম কি? লভিতা বড়ুয়া। এটা দেখা আপনার গুয়ের্নিকা ক্রিয়েটিভ ইজ দ্য প্রেজেন্স বেসড অন উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকখন আধারত লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, কিন্তু অরিজিনাল নাটক ম্যাকবেথ শেক্সপিয়ার। কনসেপ্ট ডিরেকশন হিমাংশু প্রসাদ দাস, ঠিক তেনে যেনেকে কলো অকমান আগতে লভিতা বড়ুয়া, জ্যোতিপ্রসাদ আগরওয়ালার, ঠিক তেনে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার কালজয়ী সৃষ্টি রূপালীমর আধারত মণিমুগ্ধ। আকৌ এবাৰ দেখাইছো জ্যোতিপ্রসাদ আগরওয়ালার কালজয়ী সৃষ্টি রূপালীমর আধারত মণিমুগ্ধ, পরিকল্পনা পরিচালনা হিমাংশু প্রসাদ দাস, উপস্থাপন পরিকল্পনা প্রণামী বড়া। এই যে আপনার লভিতা ম্যাকবেথ আর মণিমুগ্ধর আপনার দেখালো নাটক কেখনের পোস্টার, এই নাটক কেখনের পোস্টার আপনার এই মুহূর্তে এই কারণে দেখাইছো কেন এই দিনকিটাত বারে বারে আলোচনা হয়ে আছে এখন বিশেষ নাটকের কথা লভিতা, লভিতা যখন নাটক বিকৃত করা বলে অভিযোগ উঠিছে। এই নাটকখন এতিয়ালৈকে চোৱাৰ সুযোগ পোৱা নাই, গতিকে মই এই নাটকখন কেনেকুৱা ধৰণে কি উপস্থাপন কৰিছে তাক লৈ মন্তব্য দিবলৈ যোৱাটো ভুল হ'ব, কিন্তু মই অতি সোনকালে সেই নাটকখন চাবলৈ চেষ্টা কৰি আছো, চাম আৰু চোৱাৰ পিছত আৰু এটা ভিডিঅ' নিৰ্মাণ কৰি মোৰ নিজৰ বক্তব্য ৰাখিম। কিন্তু এই যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার এখন নাটক বা আগতে কোনোবাই লিখি থৈ যোৱা এখন নাটক, তেওঁ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নিচিনা বিখ্যাত ব্যক্তিয়ে হোক বা কোনোবা সাধারণ একদম কোনো চিনি নোপোৱা এজন নাট্যকারেই হোক, যিয়েই নহোক, কোনোবাই এখন নাটক লিখি গৈছে আৰু সেই নাটকখনক লৈ বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হব পাৰে, পরীক্ষা নিরীক্ষা হব পাৰে, তাক নতুন ধরনের উপস্থাপন করার কারণে চেষ্টা চলিব পাৰে আৰু সেইটো আসলতে ভাল কথা, পজিটিভ কথা। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকবিলাকক লৈ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীত চলি আছে আৰু চলি থকার বাবে আসলে উইলিয়াম শেক্সপিয়ার মহৎ মহান বা আজিও তেওঁ আমার এই মুহূর্তের কারণে তেওঁ রিলেভেন্ট। এতিয়া ইমানখিনিলৈকে হৈছে যে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ বা রোমিও জুলিয়েট হ্যামলেট প্রতিখন নাটক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বিভিন্ন ভাষাত বিভিন্ন ধরনের তাক চাইছে আৰু আনকি সেই নাটকবিলাকৰ বিশেষ কিছুমান চরিত্রক লৈও কিছুমান সম্পূর্ণ মৌলিক নতুন নাটকৰ সৃষ্টি হৈছে। আচ্ছা যি নহওক, সেইটো এটা সম্পূর্ণ বেলেগ বিষয়, তাক লৈ আমি কথা পাতিব গলে এটা বেলেগ ধরনের আমি লগ পাব লাগিব। কিন্তু নাটকের এজন সাধারণ ছাত্র হিসাবে বা নাটক করে ভাল পাওয়া এজন ব্যক্তি হিসাবে এই কথা কওঁ যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার এখন নাটক, যত জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নামটো পোস্টারে অতি সামান্যভাবে রাখি, একদম চকুরে মনিব নোৱাৰা ধরনের ক্ষুদ্রভাবে রাখি, আন এজন নাট্যকারর নামটো আগত রাখি সেই একেখন নাটকে তেওঁৰ নাটক অভিজিৎ ভট্টাচার্যর লভিতা এনেকে কোৱাৰ নৈতিক অধিকার আসলতে কারো নাই, তেনেকুৱা ধরনের এটা ভুল তেওঁলোকে ইতিমধ্যে করেছে। বহুদিন আগতেই নাটকখন ওলোৱাৰ আগতে তেওঁলোকে এখন পোস্টার দিছিলে, সেই পোস্টার চাওঁতে, পোস্টার চোৱাৰ পিছত মই বর্তমান সময়ত আবাহন থিয়েটারের যি কর্তৃপক্ষ বা প্রযোজিকা প্রস্তুতি পরাশৰ বাইদেউ, তেখেতক মই ব্যক্তিগতভাবে লগ পাই এই কথাখিনি কোৱাৰ সুযোগ পাইছিলো আৰু কৈছিলো। আৰু এতিয়া এই নাটকখন যেতিয়া ৰাইজৰ ওচৰলৈকে আহিল, যোৱা দিনকেইটাত আমি বুলু ফিল্ম চিনেমাখনক লৈ ব্যস্ত আছিলোঁ, গতিকে এই বিষয়ে মাত মাতিবৰ কাৰণে বা কথা পাতিবৰ কাৰণে সুযোগ সুবিধা পৰিৱেশ পোৱা নাছিলোঁ, কিন্তু শেহতীয়াভাৱে আকৌ এই নাটকখনক লৈ বিতৰ্ক হৈছে। আৰু এই বিতৰ্কক লৈ এটা কথাই কওঁ যে নাটক এখনক লৈ পৰীক্ষা নিৰীক্ষা হ'ব পাৰে। মই নিজে ব্যক্তিগতভাৱে নাটকৰ ছাত্ৰ হিচাপে কওঁ যে যিকোনো এখন নাটকক লৈ বিভিন্ন ধৰণে তাক ভাঙি ছিঙি নতুনকৈ চোৱাৰ প্ৰয়াস থাকিব পাৰে, কিন্তু নাটক এখনক কেতিয়াও বেলেগৰ নাটক এজন, এতিয়া যদি মই অভিজিৎ ভট্টাচাৰ্যৰ দৰা হ'ব কোন বা তেওঁ এই বছৰ তেওঁ নাটক লিখি আছে, চাপোজ তেওঁ নাটক লিখিছে মহাদেৱ, ডকাইত, কিবা এইবিলাক তেওঁ যে নাটকবিলাক লিখিছে, মই এনেকৈ লিখিলে হ'ব নেকি যে অভিজিৎ ভট্টাচাৰ্যৰ লাহেকৈ সৰুকৈ দি অভিজিৎ ভট্টাচাৰ্যৰ দৰা হ'ব কোনৰ আধাৰত হিমাংশু প্ৰসাদ দাসৰ দৰা হ'ব কোন, এনেকুৱা ধৰণৰ এখন নাটক হ'ব পাৰে নেকি, সেইটো মই এই ভিডিঅ'টোৰ জৰিয়তে অভিজিৎ দাক প্ৰশ্ন কৰিছোঁ। গতিকে এইটো হ'ব নোৱাৰে, হোৱাটো অনুচিত। আৰু যেতিয়া এই কামটোৰ লগত জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দেৱৰ নিচিনা এটা নাম জড়িত হৈ থাকে, তেতিয়াহ'লেতো আৰু এশবাৰ ভাবি চাব লগা আছে। আৰু তাতকৈ ডাঙৰ কথা, এই নাটকখনত মই শুনিছোঁ, মই বিভিন্ন ধৰণে জানিব পাৰিছোঁ, কিন্তু মই নিজে যিটোকে চোৱা নাই এই বিষয়ে মন্তব্য নকৰোঁ, কিন্তু জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দেৱৰ যিটো আদৰ্শ বা সেই সময়ৰ যি ৰাজনৈতিক পৰিৱেশ, সেই চিন্তাক যদি বিকৃত কৰা হৈছে তেতিয়াহ'লে এইটো অপৰাধ। নাটক এখনক ভাঙি চি নতুন ধৰণে চাব পাৰি, চোৱাটো উচিত, বা তেনেকুৱা ধৰণৰ পৰীক্ষা নিৰীক্ষা চলিব লাগে, তেতিয়াহে নাটকৰ বিকাশ হ'ব। কিন্তু মূল নাট্যকাৰজনে কৈ যোৱা মূল আদৰ্শটোক যদি বিকৃত কৰা হয় তেতিয়াহ'লে এইটো অপৰাধ, আৰু এই অপৰাধ অভিজিৎ ভট্টাচাৰ্যই কৰিছে, আৰু এই অপৰাধ কৰাৰ সুযোগ যদি প্ৰস্তুতি পৰাশৰ তেখেতে দিছে তেতিয়াহ'লে তেওঁৰ এইটো সমানেই অপৰাধ,
বা কোনোবাখিনি হয়তো তেওঁৰ অপরাধ এক ইঞ্চি বেছি হ'ব পাৰে গতিকে ইয়াৰ জৰিয়তে প্ৰতিবাদ কৰিলোঁ আৰু এই নাটকখন চোৱাৰ পিছত মই পৰৱৰ্তীভাৱে এই কথা ক'বলৈ চেষ্টা কৰিম কিন্তু এখন জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ নাটক অভিজিৎ ভট্টাচাৰ্য নহয় আৰু অভিজিৎ ভট্টাচাৰ্য লভিতা লিখিব চেষ্টা নকৰাই ভাল ধন্যবাদ